হ্যালো ফ্যামিলি, হেসেল কাহিনী তরফ থেকে আমি আজকে একটা নিয়ে এসেছি অন্য টাইপের ভিডিও। আপনারা হয়তো দেখছেন এখানে আমি ঘুগনি রান্না করছি, এই ঘুগনির ছবি দিয়েছি, কিন্তু আমি আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট সেলিব্রেশন। সেলিব্রেশন এটাই যে আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এখন 160 হয়েছে। তো আপনাদের কাছে মনে হবে হয়তো যে এটা কি এমন ব্যাপার, কিন্তু আমার কাছে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। মানুষ ছোট ছোট পদক্ষেপ থেকেই আস্তে আস্তে বড় লেভেলে যেতে পারে। আমার কাছে এটা একটা হয়তো খুব সামান্য পদক্ষেপ, কিন্তু আমার কাছে এটা ভীষণ বড় একটা আনন্দের বিষয়। আমি ঘুগনি রান্না করছি, দেখতেই পাচ্ছেন অনেক। আমি রান্না করছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য। আমার স্টুডেন্টদের সাথে আমার বন্ডিংটা আশা করি আপনারা শিক্ষক দিবসের ভিডিওতে বুঝতে পারছেন। এবং আমার জীবনে কিছু ভালো জিনিস হলে আমি অবশ্যই তাদের সাথে ভাগ করে নিই। সেই ভাগের থেকেই আমার কাছে আজকে আমি ওদের ঘুগনি রেসিপি করে খাওয়াবো। আপনারা ভিডিওর আস্তে আস্তে দেখতেই পাবেন যে আমি ঘুগনি রান্না করছি। আমার কাছে আজকে খুব আনন্দের একটা দিন, এবং সব থেকে আনন্দ এর জন্য যে তারা আমাকে খুব হেল্প করেছে, এই স্টুডেন্টরা। তাছাড়া আমার বাড়ির লোক, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, যাদের কথা আমি না বললে ভুল করা হবে। আমি হয়তো এগুলো করছি, কিন্তু আমার কাছে তারা খুব স্পেশাল। এই যে আমার শাশুড়ি মা, শাশুড়ি বলা ভুল হবে, মায়ের থেকেও অনেক বেশি, যে আমার সমস্ত কাজে হেল্প করে, যার জন্য আমি এই রান্নাগুলো ঠিকঠাক টাইমে ভিডিও করা এইসব করতে পারি। উনি আমাকে কেটে সাহায্য করে দেয়, যার জন্যই হয়তো আমি এত তাড়াতাড়ি আমি এত কিছু শিখতে পেরেছি। এই যে আমার স্টুডেন্ট, যে ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে হ্যালো করছে আপনাদের, এবং এই আমার ছেলে, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন, আমার শাশুড়ি মা পরিবেশন করছে ভালো করে খাবারগুলো। এই হচ্ছে আমার বাকি স্টুডেন্ট, যারা পড়তে পড়তে ঘুগনি এনজয় করছে। আপনারা এই সেলিব্রেশনটা আপনাদের কাছে হয়তো মনে হবে যৎসামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক। ওরা আমাকে খুব সাপোর্ট করে, খুব হেল্প করে, যে খুব উৎসাহ